সীমান্তবর্তী এলাকার কথা শুনলেই মনে হয় সীমান্ত পিলারের এপারে আমাদের আর ওপারে প্রতিবেশী দেশের সেনাদের বন্দুক হাতে এক কঠোর নজরদারির দৃশ্য, যেখানে প্রতিটা মুহূর্তই আতঙ্ক বিরাজ করে। তবুও কেন জানি না সীমান্তবর্তী এলাকাগুলো আমার অনেক ভালো লাগে। তাই তো এবারের সীমান্তবর্তী এলাকার ভিডিওর জন্য আমরা ছুটে গিয়েছিলাম কুড়িগ্রাম জেলার ধরলা ও ব্রহ্মপুত্র নদের নৌপথে প্রায় 40 কিলোমিটার দূরে চরনারায়ণপুরের সীমান্তে, যেটি ভারতের দিক থেকে আসাম প্রদেশের ধুবরী জেলার সীমান্ত। গ্রাম বাংলার রূপে মুগ্ধ হয়ে কত কবি সাহিত্যিক যে কত শত গান কবিতা ছড়া লিখেছেন তার কোনো হিসেব নেই। তাই তো এই গ্রাম বাংলায় ঘুরতে এসে গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে আজ আমার একটা কবিতার লাইন খুবই মনে পড়তেছে। চিকচিক করে বালি, কোথাও নেই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা। আসলে প্রকৃতি এখানে যেন আপন মনে সেজে গুজে বসে আছে। দুপুরের প্রচণ্ড রোদে কখনো পায়ে হেঁটে, কখনো বা নৌকাতে চড়ে আমরা ব্রহ্মপুত্র নদের 4টি শাখা নদী পাড়ি দিয়ে এগিয়ে চলেছি সীমান্তের দিকে। এখানে তো কাঁটাতার নাই, না কাঁটাতার নাই এখানে, জিরো কাঁটার। কাঁটাতার নাই কারণ এটা একটা চরঞ্চল, চরঞ্চল ভাঙ্গে জালি। হ্যাঁ, সবসময় আমার ভাঙে গড়, এখানে ভাঙা গড়ার তো খেলা সবসময়, তাই এখানে ওই কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি। এখানে তো বিএসএফ সবসময় পাহারা দেয়, বিএসএফও আছে, বাংলাদেশি বিজিবিও আছে। বন্ধুরা, এই যে এটা হলো সীমান্ত পিলার, এই সাইডে যতগুলো বাড়ি আছে সবগুলো বাংলাদেশে। আবার সীমান্ত পিলারের এই সাইডে যতগুলো বাড়ি গ্রাম আছে তা ইন্ডিয়ার মধ্যে পড়ছে। এটা হচ্ছে গ্রাম বাংলার একটা মেঠোপথ, অর্থাৎ যাতায়াতের জন্য এইটা হলো রাস্তা। রাস্তার এইদিকে ভারত, আবার এই সাইডের হলো বাংলাদেশ। কেমন আছেন আপনি? বাস ঠিক ভালো আছেন? হ্যাঁ বড়িয়া। আপনার বাড়ি কোন দিকে? আমার বাড়ি পড়ে ভারতে তোমার ধর্মশালা। ধর্মশালা, ধর্মশালা এটা কোন রাজ্য পড়ছে? ধুবরী ডিস্ট্রিক্ট। এই সাইডে আমার এই সাইডে হলো বাংলাদেশ, জি, আবার এই সাইডে হলো ইন্ডিয়া। ইন্ডিয়া, ইন্ডিয়া। আপনি ইন্ডিয়ার কোন কোন প্রদেশ গেছেন এই পর্যন্ত, মানে কোন কোন জায়গাগুলো ঘুরেছেন? বহু জায়গা আমি ঘুমাই, বহু জায়গা ঘুমাই, অনেক জায়গাতে ঘুরেছি। অল আসাম, বিহার, কলকাতা, বেঙ্গল, এসব জায়গা আমি ঘুমলিয়া ঘুমলিয়া। ও মানে এই যে বাংলাদেশের এইদিকে আপনার কি কোনো আত্মীয় আছে? নেই নেই নেই, আগর থা ভি হোগা তো হামলোক পেহচানতে নেই। ও আপনার বাপ চাচা কা পেহলে কা জামানা মে থা হোগা। আপনি এখন যাচ্ছেন কোথায়? আমি এসে ঘুম রাই টাকিমারি গাঁও মে। আপনার এখানে জমি আছে এর পাশে? হ্যাঁ জমি না, থোড়া বহুত হ্যাঁ, উসকো দেখিনি কি লায়া এখানে, মানে এই জমি টমি দেখতে আসছেন? হ্যাঁ হ্যাঁ। ও আমরা কি চাইলে কি আপনাদের ওইদিকে যেতে পারবো সীমান্ত পিলার পার হয়ে? এই আপকো পাসপোর্ট কাটনে জানা হোগা? পাসপোর্ট, পাসপোর্ট, পাসপোর্ট ছাড়া যাওয়া, বেগার পাসপোর্ট কো আপকো অন্দর জানা নেই দেগা।
পাসপোর্ট ছাড়া যেতে আমরা তো ওইদিকে যেতে পারবো না। বিনা পাসপোর্ট নিয়ে এখানে কি কাঁটাতার আছে? তো কাঁটাতার নেই, কাঁটাতার আগে সামনে সামনে আছে, পিএসএফও আছে, পাহারা দিচ্ছে। ও তো রয়ে গেছে। বন্ধুরা, এখানে আমার এসে অনেক ভালো লাগলো, কারণ এখানে আমি ভাবতেও পারিনি একজন ইন্ডিয়ান বড় ভাইয়ের সাথে আমার দেখা হয়ে যাবে। সো দেখা হয়ে বড় ভাইয়ের সাথে অনেক ভালো লাগলো। আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।